বলে বিকেলকে দেখা হবে কাল বিকেল বলে রাতকে দেখা হবে কাল সকাল বলে বিকেলকে দেখা হবে কাল বিকেল বলে রাতকে দেখা হবে কাল ও যে ঠিকই দেখা মাঝকালের রেখা মানুষ চলছে নিকেতন আমি চেয়েছি এটাকে ভেঙে একটা হাই রাইজ বিল্ডিং হবে এখানে সুন্দর সুন্দর শপিং মল হবে এখানে সুন্দর সুন্দর ফ্ল্যাট হবে কিছু সুন্দর সুন্দর মানুষ এখানে থাকবে আপনার এই জমিটা লাগলে আপনি ওনার সাথে কথা বলেন কথা বলে ওনাকে ম্যানেজ করেন তা না করে ওনার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে ওনাকে আপনি বিধ্বস্ত করে ফেলছেন পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছেন তুমি কইতেছো আমি ডাকাতরে বাসায় নিয়ে আসুম তুমি বলতেছ ঠিক আছে তুমি আমার ভাই কইছো নিয়ে আসো যাও রবিনের কোনো খোঁজ খবর আছে তোমার কাছে না ওর সাথে যোগাযোগ করার ট্রাই করেছিলাম মানে কিন্তু ওর ফোন সবসময় বন্ধই পাচ্ছি যদিও কয়েকদিন কয়েকবার ফোন দিয়েছিলাম কখনো খোলা পাইনি তোমার নামটা জানি জি জনি আচ্ছা জনি রবিনের বাবা মানে ডাকাতের কোনো খোঁজ খবর বা কোনো ক্লু বা কোনো কিছু আমি যতটুকু শুনেছি উনি ওনার শ্বশুরবাড়িতে আছে আচ্ছা আমি একটু উঠব আমার একটু কাজ আছে মেয়েটার অল্প কিছুদিন বিয়ে হয়েছে তুই এরকম কথা কইস না তোমরা তো পাগল হয়ে গেছো কিসের জন্য হ্যাঁ এখন তুমি মামুনের কাছে যাই কইবা যে পাওয়া যাইতেছে না সন্ধ্যা সময় ফিরে হয় তখন কি করবা তাও তো কাজ কাম করার আগে ভাইবা চিন্তা নিও বুঝো নাই মাথা উঠছে মামুন কাছে যাওয়া শুরু করে দিতেছ যাও ভাই যাও আমি দেখতেছি কই আছে আমি তো ভাবছিলাম আমার দাদু ভাই এইসব করছে এই যাবার কি তুমি কেন খাবার নিয়ে আসতো আমি তো জনিরে আসতে বলছি জনি তো গেছে রবিনের খোঁজে আমার বললো মা আমার তো আসতে দেরি হবে একটু খাবার নিয়ে যাও এই জন্য নিয়ে আসছি স্যার রবিনের খোঁজে গেছে আমার দাদু ভাইয়ের খবরে গেছে হইলাম জনি আসলে আমি তার সাথে কিছু দেখো আমি আসছি আমি একা খাইতে পারি না মা একা খাইতে পারি না আমার দাদু ভাই না চাচা আপনি চিন্তা করেন না আপনার শরীর তো এমনি খুব দুর্বল হয়ে গেছে আপনার এখন বেশি বেশি ফল ফ্রুট খাওয়া উচিত খাবার দাওয়া ঠিক মতো খাওয়া উচিত শুনো আমি তো সুস্থ হব কিন্তু আমার দাদু ভাই আমার দাদু ভাই না হলে তো আমি অসুস্থ হয়ে যাব মা শুনো আমার দাদু ভাই আমার দিকে সব খবর রাখতো
আমি খাইছি কিনা, আমি কি করছি, ঘুমাইছি কিনা, আমি নামাজ রেখেছি কিনা, সব চাচা খারাপ তো লাগে, সেটা তো বুঝতেই পারতেছি, সবারই খারাপ লাগে। কিন্তু আপনি যদি এরকম সারাক্ষণ চিন্তা করতে করতে নিজের শরীর আরও খারাপ করেন তাহলে কেমন করে হলো? আপনি এখন বেশি বেশি খেয়ে স্বাস্থ্যটা ঠিক রাখেন, ইনশাল্লাহ রবিন ফেরত আসবে। চাচা আমি আপনাকে খাওয়াই দিয়ে খাওয়াই দিতে হবে না, আমি নিজে বাইরে খেতে পারবো, চিন্তা করো না, আমি খেয়ে নেবো, তুমি রেখে দাও। আর এই যা যাওয়ার সময় কে নিয়ে যাবে জানো, ওই জনি আসবে, জনি এসে নিয়ে যাবে, বুঝছো? চলো দরকার কি যা লাগাই দে। আমি জনি দিয়ে আসতে খুশি, জনির মায়ে খাবার নিয়ে এসে আমি আমি কি করুন, আমার দাদু ভাই তাই আমার শান্তি। তোমার নাম তো কোবরা, শুধু তো নামই না, কামও তো কোবরার মতো শুরু করে দিছ। এখন নাকি জায়গায় বেজায়গায় যেখানে সেখানে ইচ্ছা সবকটা ছোবল মারলাম। কিসের সমস্যা কাকার? আমি কারে ছোবল মারলাম? এমন সাদা মাটা ভাব ধারণ করছো মনে হয় যেন ভাজা মাছটা উল্টা খেতে পারো না, কিছুই জানো না, কি মনে করছো? আমার কাছে কোনো খবর আসে না, আমি কোনো খবর পাই না, আমার স্পাই সব জায়গায় আছে, শুধু সিসি ক্যামেরা না, বিভিন্ন জায়গায় আমি স্পাই লাগাই দিয়েছি, তারা প্রত্যেকটা মুহূর্তের খবর আমার কাছে এসা ঠিকই পৌঁছায় দিতেছে। চাচা আপনি আসলে কি বলতে চাচ্ছেন আমি বুঝতেছি না, সিসি ক্যামেরা স্পাই আমার মাথায় কিছু ঢুকতেছে না। কিছুই বুঝো না মা, তুমি যে খাদিজার লোকে হাত পেলেছো মনে করছো ওই খবর আমি জানি না? শোনো, বেশি উল্টা সিধা করলে আমি কিন্তু তোমার এলাকা ছাড়া করে দেবো। চাচা হায়াত মত রিজিক সব আল্লাহর হাতে, আর আপনি কাউন্সিলর মানুষ, আপনি চাইলে আমার এলাকা ছাড়া করতেই পারেন, কিন্তু বর্তমান যে পরিস্থিতি এটা তো মনে হয় অন্য কথা ভাই কাকা। আপনার বিরোধী খাদিজা আপা সে যেভাবে জনসংযোগ করতেছে আমার তো মনে হয় না আপনার গদি সামনে থাকবো। আমার রাজনীতি শেখা, আমার গদি থাকবো না খাদিজার গদি থাকবো ওটা তুমি বলার কি? শোনো, আমি কিন্তু এই এলাকার পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর, জনগণ এমনি এমনি আমার ভোট দেয় নাই, তারা আমার কাজকর্ম দেখা আমার ভালোবাসা তারপর ভোটটা দিছে। আগামীতেও আমি যে নির্বাচনে জয়যুক্ত হব তার গ্যারান্টি আমি তোমারে দিতে পারি। শোনো, এখনো সময় আছে, ওগুলি সব ছাড়ো। তোমার বস বুরফি এখন দেখো না বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, তারে পুরা দুনিয়া ছাড়া করে দিছি। কি দুনিয়া ছাড়া? মানে মানে ওই দুনিয়া ছাড়া মানে হলো তারে নজরবন্দি করে ফেলেছি, এখন কি সে ঘর থেকে বেরোতে পারে? তুমি যদি ভালো চাও তাহলে এখনো আমার সঙ্গে যোগ দাও, খাদিজারে ছাড়ো, আমি তোমার আখের গুছায় দেব। কাকা আপনি মুরব্বি মানুষ, রাজনীতিও করেন, অনেক অভিজ্ঞতা আপনার, আপনি স্বপ্ন ভাঙতেই পারেন, তবে এই যে আপনি মানুষের স্বপ্ন ভাঙার যে স্বপ্নটা দেখতেছেন না, এটি আপনার কোনোদিন পূরণ হবে কিনা সামনে নির্বাচনেই দেখা যাবে। তার মানে খাদিজার পক্ষে ছাড়বা না,
তোমার একটা কথা কই দিতেছি কোবরা, তুমি তো কোবরা, তার উপরে আছে কিং কোবরা। একবার যদি আমি কিং কোবরার রূপ ধারণ করি না, তাহলে কি তোর জানে বাঁচতে হবে না? চাচা, ওই যে আমার বস, সে যখন ধরেন অফিসে আইতো, কাম কাজ দেখতো, তখন সবকিছু তো তার হাতেই ছিল। কিন্তু এই যে আমার বস যখন নজরবন্দি হয়েছে, ঘর থেকে বেরোনো বন্ধ হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এখন আমার হাতে। ওই যে কয়েকটা ভিডিও ফুটেজ, মানে তুমি কি আমারে ব্ল্যাকমেইল করার চিন্তা করতেছো নাকি? না না কাকা, কি কন, আমি একটা ছোট মানুষ, ডিশের লাইন লাগায় খাই। আমি যদি আপনারে ব্ল্যাকমেইল করি তাহলে হবে? আমার ঘরে কয়টা মাথা আছে কন কাকা, যে আমি আপনারে ব্ল্যাকমেইল করব? চুপ, বেশি বুঝতে যাও না। বেশি বুঝলে শুধু এলাকা ছাড়া না, একদম দুনিয়া ছাড়া করে ছাড়ে দেব। শোনো, আমি তোমার একটা প্রস্তাব দিই। এই যে তোমার বস বরফি, এই শুধু ডিশের লাইন দিয়া আজকে গাড়ি বাড়ি অফিস ব্যবসা সব কিছু বুঝেছে। আমি যদি পরবর্তীতে নির্বাচনে জয়যুক্ত হয়ে আসতে পারি, তাহলে বরফি বাদ কোবরা ই। আল্লাহর কসম কাকা, দুনিয়ায় যতদিন আছি একটা দানা হারাম খাই নাই, আর আপনি আমারে লোক দেখাইতেছেন। আমি কোবরা হারাম খাই না, গা ঘামাই, টাকা ইনকাম করি, সেই টাকাই খাই। আমি সততায় বিশ্বাসী, চুরি বাটপারিতে না। হাতি কাকা গদে বলে সামজি কাতে লাথি মারে, আপনার অবস্থা কিসে হবে? চামচিকা হইয়া আমারে দেখায় দেখছিস? আবা হন্তদন্ত হয়ে যেতেছ, হন্তদন্ত হয়ে যেতেছ মনে মিনি যাবারে খুঁজে পাওয়া যাইতেছে না, তাহলে খুঁজে বাইর করতে হবে না? এই তুই কি কোনো খোঁজ খবর পেয়েছিস? তোমার ভাগ্নি হ্যাঁ, যদি মোবাইল না রাখতো আমরা ফোনে খুঁজ করতে পারতাম না, আমরা ফোন দিতে পারতাম না? দোলা ভাই কই আছেন? বাজার করছি, বোয়াল মাছ আছি, তাড়াতাড়ি বাইতে আসেন। বড় রুই মাছ আছি, তাড়াতাড়ি বাইতে আসেন। কই, তুমি ফোন দিতে পারতা না? জামাই আসো, পিঠার আনছি, মুরগির মাংস আনছি, খাসির মাংস আনছি। কই, হ্যাঁ সুযোগ রাখছে তোমার পাগনি? ভুল না হয়তো সে করছে, সেটা করলে তোর ফেরত যাইব না। আমাকে দায়িত্ব হলো তাকে খুঁজে বাইর করা। আব্বা, যে মানুষ নিজের লোকে থাকে হ্যাঁ খুঁজে পাওয়া যায়? নিজের নিজের লোকে লাগছে মনে? আব্বা, এসব লোক কিছু তুমি বিয়ে করে তুমি জানো না? বিয়ে করে টাকার লোভে, সম্পত্তির লোভে, যখন আয়া দেখছে সম্পত্তি পাইবো না, ফারজানা রায় পড়ছে সম্পত্তি পাইবো না, তখন চপ্পল নিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মিমির কিছু করার নাই। এইসব লোকজন তো বিয়া করে বউরে হত্যাও করে। এই তুই এটা কি কইতেছিস? আব্বা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মিমির কিছু হয় নাই। যদি মিমির কিছু হয় তো আমার কি হতো আব্বা? কও কি হয়েছে সাকত, এরকম বিধবা নারীর মতো এরকম বেয়ে বেয়ে করে কাঁদতেছে কেন? এটা কি কান্দলো ভাই? আমাকে ছোট দুলো ভাই হারিয়ে গেছে, আমি কান্দব না কোন? ওরে বাপরে বাপ, তুমি আবার কবে থেকে এরকম দুলা ভাই প্রেমিক হয়ে গেলা? দুলা ভাইদের প্রেমে তুমি আবার হাউ বাউ কাঁদতেছো? হ্যাঁ, এটা কি কোন দুলা ভাই? আপনার সাথে আমার খারাপ সম্পর্ক কোন? আপনার জন্য মা মোহাম্মদ নাই, 7-8 বছর ধরে আপনার সাথে কত ভালো সম্পর্ক, আর দুলা ভাইয়ের কিছু হলে সালা খারাপ লাগবো না কোন? আচ্ছা বুঝতে পারছি, তোমার পরিবর্তন হয়েছে, ভাল লাগতেছে শুনে, শুনে অনেক ভাল লাগতেছে। জামাই, তুমি কোন খোঁজ খবর পাইছো? আরে আপনি এই কথা কি কইলেন? আমি তারে কই থেকে খুঁজে পাবো? আরে যে মানুষ নিচ থেকে লুকায় থাকে তার কি খুঁজে পাওয়া যায়? যে ঘুমায় তারে জাগানো যায়, আর যে ঘুমের ভান করে পড়ে থাকে তারে জাগানো যায় না, বুঝছেন? মামা শুনেন, বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন, মিমির সব কিছু ঠিক আছে কিনা, বাড়িতে আপনার সব ঠিক আছে কিনা, নাকি ঘরের গহনাপাতি সব কিছু নিয়ে চুরি করে ভাগছে, খোঁজ নেন বাড়িতে যান। এটা তুমি কি কও, চোর বটবার হইব কা? ওরা তো অনেক ভালো বংশ, মিমি আমারে কইছে
ওরা তো অনেক বড় বংশ, ওকে ঢাকা শহরে চার পাঁচটা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ওরা অনেক ভালো। এই হলো আপনাদের প্রধান সমস্যা, একজন লোকের শুনছেন যে বাড়ি আছে, গাড়ি আছে, এই আছে, হে আছে, এটা শুননাই খুশি হয়ে গেছেন না? আরে চোর বাটপাড়ের বাড়ি বেশি থাকে, গাড়ি বেশি থাকে, বুঝছেন? চুরি করে সব জমায়, বিরাট আজকালকার কথা আছে যে আগে চোরের বাড়িতে দালাল উঠে না, এবং চোরের বাড়িতে এখন সবচেয়ে বেশি দালাল উঠে, জানেন আপনি? আমিও শুনছি ঢাকার সহযোগে বাড়িটা আছে না, তারা চুরি টাকি থেকে বাড়ি করছে। আরে গিয়ে দেখেন খুন খারাপই করছে কিনা, সেটা গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন। জি আব্বা। আচ্ছা দুলা ভাই, আপনি কি বাড়ির ঠিকানা জানেন? আমি ঠিকানা জানবো কই থেকে? ব্যাক করলাম ওটা কাম করছেন দুলা ভাই, বাড়ির ঠিকানা না যে হারে বিয়ে দিচ্ছেন কৃষ্ণ জন্য। মিয়া ফাউল, আমি বিয়ে দিছি? তোমার বোনেরা তো নিজেরাই খুঁজে খুঁজে বিয়ে করছে, আর তোমরা কি করছো? আমি না করছি দেখে তোমার বোনে আমার সঙ্গে আরো ঝাড় ফাড় শুরু করছে, তোমরা বাপ পুতি কি করছো? তো খোঁজ খবর নিতে পারলা না, ঘোড়ার ঘাস কাটতো না? আমি তো দুলা ভাই রাজি ছিলাম না, আপাই তো সব কামের বেজাল হয়েছে। আমি কত গেছি মিমের সাথে আমার বিয়ে দেন, আমার সাথে বিয়ে না দিয়া অন্য মানুষের সাথে বিয়ে দিছে। এই বেটা কথা কথা কান্দত বেটা, প্রেম করছো, প্রেম করে বইয়ে রসে কেন লয়া? ভাগতে পারলা না মিয়া, ভাগলে তো হয়ে যেত গা। আমি তো ভাগ করতে ছিলাম, আপু আমার জীবন নষ্ট করে দিছে। এই তুমি থামো। জি আপা। এরা মধ্যে বেড়া বাঁধাইছিস, আমার ভাগ নিজে ভাই, আমি খুঁজে দেখছি, তোমার কারো লাগবো না। মদন একটা। আচ্ছা দুলো ভাই, এরের মধ্যে বের কি? এরের মধ্যে বের বুঝো নাই, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া। এই যে আমি তোমার বন্ধু বিয়ে করছি, বিয়ে করে এখন তোমগো বাড়িতে আইসা, এখন আমি ঝামেলার মধ্যে পাকাই গেছি, পড়ে গেছি, বুঝছো? এটা নামে হ্যারের ভিতরে বের। আমি কি হ্যারের মধ্যে বের মিত্র করে গেছিলাম? মনিশের বলুন স্যার, গুড নিউজ আছে। কি গুড নিউজ স্যার? আকাশ সাহেবের ওয়েবে নাম্বারটা রেজ করেছি। নাম্বারটা কি অ্যাক্টিভ আছে? না স্যার, এখন অ্যাক্টিভ নেই, দুদিন আগে ওই ফোন থেকে কথা বলা হয়েছিল এবং নাম্বারটা শো করছে ঢাকার বাইরে। ভেরি গুড, এইবার আমি নিজে যাব আপনাদের সাথে, ঠিক আছে? ওকে, ব্যবস্থা করুন। ওকে বলেন স্যার। কোনো কিছু কিনবার লাগে তাই বলে মিমির কাছে কয়ে যাবো না, আমার কাছে কইবো না? হ্যাঁ সেটা তো কয়ে যাবো। মিমি কই? তো ঘরে। মিমির গাও কোনো কিছু কিনতে পাঠাইছে কিনা? তোমার পোলা কই? তো ফারজানা না কইলো ও নাকি দোকান খুলতে গেছে। দোকান খুলতে গেছে? এত বড় একটা ঘটনা ঘটলো, ওর মধ্যে কোনো টেনশন নাই, ও দোকান খুলতে গেছে। টেনশন থাকবো কেমনি? তুমি জানো না, আল্লাহ না করুক ওই মিমির জামাই যদি কিছু হয় তাহলে তো সকলের রাস্তা ক্লিয়ার হয়ে গেল। রাস্তা ক্লিয়ার মানে? তুমি এখনো বুঝো নাই, ওই জামাই কিছু হয়ে গেল তো সকলের বিয়ে করবো। আরে দত, তুমি আবার এরার মধ্যে বেড়া বাজাইছ। তুমি মিমির রেজি গাও জামাই রে কোনো কিছু কিনবার পাঠাইছে কিনা। ওই যে জন্মদিন ম্যারেজ ডে কী কী পালন করে না, সেগুলো পালন করার জন্য জামাই রে শহরে পাঠাইছে কিনা। আর আমি বাস স্ট্যান্ডে যাইতেছি, ওই বুঝি গায়ে দেয় যাও। চাচা বয়স হচ্ছে, এত উত্তেজিত হয়ে কথা বলতে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আসছেন, বসেন, চা পানি খান, তারপরে আমরা ধীরে সুস্থে কথা বলি। শোনো, আমি এখানে বসে চা খাইতে আসি নাই, বুঝছো? আমার একটা কথা শোনো, আমার দাদু ভাই কই, আমি জেলখানায় আমি, আর তুমি আমার দাদু ভাই রে জেলখানায় সে চিন্তাও না, দাদু ভাই রে কুজাকছো আমারে কো। আপনার দাদু ভাই রে আমি কোথাও রাখি, আর আপনারেও আমি জেলে পাঠাই। আপনারা দুজনই পেয়েছে বইরা, একজন বাড়ি থেকে উধাও হয়ে গেছে।